আসসালামু আলাইকুম সাবিনার রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি সকালের নাস্তা বেঁচে যাওয়া রুটি দিয়ে বাচ্চাদের ঝটপট টিফিন তৈরি করব। প্রথমে আমি মুরগির ব্রেস্ট এক পিস নিয়েছি। নিয়ে এখানে লবণ, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা এখন আমি স্লাইস করে নিব। একটু ফুলে নিয়ে আমি দুই ফুলে নিয়েছি। এখন চামচ দিয়ে আরো ছোট ছোট টুকরো করে নিব। এখন সুন্দর করে চামচ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সরি, একটা চাকু দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটি বাটিতে সবগুলান কেটে নিয়ে মাংসগুলান দিয়ে দিলাম। এবার এর মাঝে 3 টেবিল চামচ মেয়োনেজ দিলাম। টমেটো সস দিলাম 3 টেবিল চামচ। গোলমরিচ গুঁড়া হাফ চামচের একটু কম, লবণ স্বাদ মতো। লেবুর রস 1 চামচ, চিনি 1.5 চামচ, সুন্দর করে কাঁটা চামচ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। এখন রুটির ভিতরের ফিলিংটা রেডি। এখন রুটিটার মাঝে তৈরি করে রাখা ফিলিংটা দিয়ে দিচ্ছি। ঝটপট নাস্তায় বাচ্চারাও খুশি হবে স্কুলে, স্কুলে টিফিনের জন্য। এখন আমি একটা আমি তৈরি করে নিয়ে টিস্যুতে সুন্দর করে মুড়ায় নিলাম। আরো একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আরো একটা আমি তৈরি করতেছি, রোল করে তৈরি করে নিলাম। ফয়েল পেপার কিংবা আপনারা টিস্যুতে মুড়িয়ে নিয়ে বাচ্চার টিফিন বক্সে দিতে পারবেন। এতে ঝটপট বাচ্চার টিফিন তৈরি হয়ে গেল। এখন আমি কেটে একটা পরিবেশন করে দেখাবো। আপনারা এই ঝটপট নাস্তাটি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারবেন।
বাচ্চারাও খুশি হবে। আর স্বাস্থ্যসম্মত, আমি কোনো এখানে শশা দেইনি, শশা পেঁয়াজ দিলে এখান থেকে গন্ধটা আসতো এবং পানিটা ইয়েটা রুটিটা নরম হয়ে যাবে। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।